আমি মেহেদি শামীম, গত 22 বছর ধরে আইএলটিএস পড়াচ্ছি এবং আইএলটিএসের উপরে বেশ কয়েকটি পপুলার বই আমার রয়েছে। তো স্টুডেন্টস, আপনাদের বলতে চাই, আজকে আমি যে ভিডিও বার্তাটি আপনাদের দেব সেটা আইএলটিএসের একটি খুব সেন্সিটিভ মডিউল, লিসেনিংয়ের উপর। তো যারা খুব দুর্বল, প্রথমে লিসেনিং টেস্ট দিলে 4-5টি হয়, তাদের প্রতি অনুরোধ, তারা আইএলটিএসের লিসেনিংয়ের যে স্ক্রিপ্ট পাওয়া যায় কেমব্রিজ বইয়ের পিছনে, ওগুলো দেখে দেখে প্রথমে অডিও ছাড়াই প্র্যাকটিস করুন। তারপরে আপনি অডিও ছেড়ে ওই লিসেনিং টেস্টটি আবার দেন। তো আজকে আমি দুর্বল ছাত্রদের জন্য লিসেনিংয়ের যে 4টি সেকশন থাকে, প্রথম 2টি সেকশন নিয়ে কথা বলব। প্রথম সেকশনে 10টি করে, মোট 4টি সেকশনে 40টি কোশ্চেন থাকে। প্রথম 2টি সেকশন খুব ইজি হয় এবং এই 20টি প্রশ্নে আপনারা যদি ভালো করেন তাহলে আপনাদের স্কোর 5.5 থেকে 6 আসতে পারে। তো প্রথম সেকশনে সাধারণত একটি কনভারসেশন বা একটি ডায়ালগ থাকে দুজনের মধ্যে অলওয়েজ। এই ডায়ালগটি আপনারা বোঝার চেষ্টা করুন। লিসেনিং মানে রিডিং স্কিল। আপনাদের প্রশ্ন করার জন্য টাইম দেওয়া হয়, যেমন 1 থেকে 5টি প্রশ্ন দেখুন, একটু গ্যাপ দেওয়া হয় প্রায় 1 মিনিট। প্রশ্ন পড়ে আপনাকে গেস করতে হবে যে এটি অ্যান্সার, তাইলে আপনি শুনে বুঝতে পারবেন। যেমন প্রথম সেকশনের যে উত্তরগুলো হয় সাধারণত ইনফরমেটিভ, কিছু আছে লজিক্যাল। যেমন ইনফরমেটিভ অ্যান্সারগুলোর মধ্যে উদাহরণ দেওয়া যায়, কারো নাম প্রথম অংশ দেওয়া আছে, দ্বিতীয় অংশ অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড, এটা শুনে বুঝতে হবে টাকার অঙ্ক বসাতে হবে বা ডলার। তারপরে থাকতে পারে দ্য এক্সাম উইল বি হেল্ড অন, এটা একটা কি হতে পারে, গ্যাপে তারিখ হতে পারে। এভাবে আপনাদের গেস করতে হবে যে কি হবে অ্যান্সার। খেয়াল করে দেখবেন যে কোশ্চেনগুলো আপনারা বুঝছেন, সংখ্যা বা নাম, সেগুলোর উত্তর সঠিক হচ্ছে, আর যে কোশ্চেনগুলো আপনারা রিডিং করে বুঝতে পারছেন না, অ্যান্টিসিপেট করতে পারছেন না যে এখানে কী অ্যান্সার হবে, সেক্ষেত্রে আপনার উত্তরটি ভুল হচ্ছে। এখন আপনি একটি কোশ্চেন পেয়েছেন, যেমন একজনের নাম জন অ্যান্ডারসন, এখন জন দেওয়া আছে, অ্যান্ডারসন নামটি আপনার শুনে লিখতে হবে। তো নামটি ওরা স্পেলিং করে দিবে, এখন নামটি ভুল হলে স্পেলিং নাম্বার কাটা যাবে। আবার কোথাও লেখা আছে ফোন নাম্বার, ওরা কয়েকটি ডিজিট হয়তো দিয়েছে, লাস্টের 3টি ডিজিট আপনার শুনে বসাতে হবে। কোথাও দেওয়া আছে খাবারের পেমেন্ট, যে পেমেন্ট কত হতে পারে, সব সেখানে ডলার বা পাউন্ড এরকম একটি তথ্য বসবে। অনেক ক্ষেত্রেই এই তথ্যমূলক অ্যান্সারে 2-3টি ডলারের অ্যামাউন্ট বলা হতে পারে, 2-3টি তারিখ বলা হতে পারে, সাধারণত লাস্টের অঙ্কটাই উত্তর হিসাবে আসে। দ্বিতীয় সেকশনটা একটি মনোলগ, অর্থাৎ একক বক্তৃতা। যে কোনো একটি সুপারভাইজার একটি খাবারের ক্যান্টিন চালায়, উনি একটা বক্তব্য দিলেন, ওই বক্তব্যটি শুনে কোশ্চেনগুলো করা হয় এবং আপনারা অ্যান্সার দেন। তো সেক্ষেত্রেও আপনাকে পড়ার টাইম দিবে, এখানে টেবিল থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে বা ডায়াগ্রাম থাকতে পারে। সাধারণত প্রতিটি লিসেনিং টেস্টে একটি ডায়াগ্রাম থাকে, যেটা দ্বিতীয় সেকশনে সাধারণত পাওয়া যায়। ডায়াগ্রামটির ক্ষেত্রে আপনাদের ওখানে যে ওয়ার্ডগুলো লাগ দেওয়া আছে ওগুলো ফলো করে করে অ্যান্সার দিতে হবে। আর যে কোনো ক্ষেত্রে ABCD থাকলে অবশ্যই ABCD দিয়েই অ্যান্সারগুলো দিতে হবে।